আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া থেকে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ইসরায়েলি সেনা মুখপাত্রের মন্তব্য। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলের আট সাজোয়া জানে হামলা, অন্তত তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস। ভয় থরকম্প শুরু ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর, দেশে হারায় কট্টরবাদী ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব এক সপ্তাহে প্রায় 1200 সেনা হারিয়েছে ইউক্রেন। আরো জানিয়ে দেব যুদ্ধবিরতির পর হামাসের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব সাংবিধানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করে ইরান ঘোষণা রাইসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সিরিয়া থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ইসরায়েলি সেনা মুখপাত্রের বক্তব্য। দখলদার ইসরায়েলে সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আজ এক বিবৃতিতে দাবি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইসরায়েলি সেনা মুখপাত্রের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত এনেছে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে ভূপাতিত করা হয়নি, বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল চিহ্নিত করে সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়েছে। ইসরায়েলি মুখপাত্র আরো বলেন, গতরাতে লেবানন থেকে সাজোয়া যান বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এসে পড়েছে, তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটি একটি উপশহরের খালি জায়গায় এসে পড়েছে। এরপরই লেবাননের অভ্যন্তরে ইসরায়েল বোমা বর্ষণ করে বলে দাবি করেছে এই মুখপাত্র। সূত্র পার্স টুডে। গাজায় ইসরায়েলের আট সাজোয়া জানে হামলা, অন্তত তিনটি ধ্বংস। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আটটি সাজোয়া জানে নিখুঁত হামলা চালিয়েছে হামাসের ইজাজউদ্দিন আল কাসাম ব্রিগেড। এতে অন্তত তিনটি সাজোয়া যান ধ্বংস হয়েছে। ইজাজউদ্দিন আল কাসাম ব্রিগেড বলছে, গাজার পূর্ব দেয়ার আল বালাহ এলাকায় বোমা ও রকেটের সাহায্যে ইসরায়েলের পাঁচটি সাজোয়া জানে হামলা চালানো হয়েছে। এর ফলে তিনটি সাজোয়া যান পুরোপুরি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া উত্তর পশ্চিম গাজার বেইত হানুন ও আত্তাউম এলাকায় ইসরায়েলি তিনটি সামরিক গাড়ি ও একটি বুলডোজার লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এদিকে ফিলিস্তিনের ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তাইন বা DLP আজ ইসরায়েলের সুফার সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে। এছাড়া ইসরায়েলের অন্তত ছয়টি অবৈধ ইহুদি উপশহরে বহু রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত এনেছে হামাসের আল কাসাম ও ইসলামী জিহাদের আল কুদুস ব্রিগেড। এসব উপশহরে একটু পরপরই সাইরেন বাজানো হচ্ছে। সূত্র পার্স টুডে। এক সপ্তাহে প্রায় 1200 সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সাপ্তাহিক প্রতিবেদনে বলেছে, জাপোরিঝিয়া ও দক্ষিণ ডোনেটস্ক এলাকায় এক সপ্তাহে প্রায় 1200 সেনা হারিয়েছে ইউক্রেন। গত সপ্তাহে রাশিয়ান বাহিনী জাপোরিঝিয়া এলাকায় সক্রিয় প্রতিরক্ষা বজায় রেখেছে। তারা জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটিনো এবং ভার্ভোভোয়ের কাছে 14টি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে। শত্রুরা প্রায় 315 সৈন্য হারিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া এলাকায় ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 315 সৈন্য, 5টি ট্যাঙ্ক, 7টি সাজোয়া যুদ্ধযান, 21টি গাড়ি এবং 5টি ফিল্ড বন্দুক। গত সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণ ডোনেটস্ক এলাকায় 880 জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে। সেখানে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ 880 জনেরও বেশি সৈনিক, 1টি ট্যাঙ্ক, 6টি সাজোয়া যুদ্ধযান, 20টি গাড়ি এবং 5টি ফিল্ড আর্টিলারি বন্দুক। এছাড়া ক্রাসনি লিমনের দিকে গত সপ্তাহে ইউক্রেনের 950 জনেরও বেশি সেনা হতাহত হয়েছে এবং 7টি সাজোয়া যুদ্ধযান এবং 21টি গাড়ি হারিয়েছে, মন্ত্রণালয় নির্দিষ্ট করে বলেছে সূত্রতাস। যুদ্ধবিরতির পর হামাসের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজার বিরুদ্ধে যুদ্ধ চলবে। শনিবার এ ঘোষণা দিয়েছেন তিনি। এর আগের শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের 7 দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে। এরপর আবার ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ফিরিয়ে নেওয়া ইসলামপন্থী আন্দোলন
শত্রুকে নির্মূল করা সহ সব লক্ষ্য যতক্ষণ না আমরা অর্জন করি ততক্ষণ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের জন্য আমাদের সেনারা যুদ্ধবিরতির দিনগুলোতেও প্রস্তুত ছিলেন। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফা বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল। গতকাল ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় 400 লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তারা। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসে বেশ কিছু হামলা চালানো হয়েছে। বড় ধরনের হামলার অংশ হিসেবে শুধু শুক্রবার রাতেই 50টির বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত 7 অক্টোবর অতর্কিতে ইসরায়েলে হামলা চালায় হামাস, এতে 1,200 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। হামাসের হামলার জবাবে ওই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহত মানুষের সংখ্যা 15,200 ছাড়িয়েছে। নিহত ব্যক্তিদের 70%ই নারী ও শিশু। সাংবিধানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করে ইরান, বলছে রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান সংবিধান অনুযায়ী ফিলিস্তিন ও গাজার প্রতি অবিচল সমর্থন দিয়ে আসছে। রোববার তেহরানে অনুষ্ঠিত সংবিধান বাস্তবায়ন বিষয়ক এক সম্মেলনে রাইসি বলেন, গাজা ও ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন সংবিধানের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ, যা নিপীড়িতদের সমর্থন দিতে ইসলামিক সরকারকে বাধ্য করেছে। তিনি আরো বলেন, 1979 সালের বিপ্লবের পর থেকে ফিলিস্তিনি জাতির অধিকারকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি। ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক অগ্রগতি বা নির্দিষ্ট কিছু আঞ্চলিক দলের স্বার্থ কোনোভাবেই ইরানের পররাষ্ট্রনীতির এ মৌলিক নীতি পরিবর্তন করবে না। 6,000-এরও বেশি ফিলিস্তিনি শিশুর হত্যাকারী ইহুদিবাদী শাসনের পতন ও বিলুপ্তি ঘটতে যাচ্ছে বলেও বিশ্বাস প্রকাশ করেন রাইসি। প্রসঙ্গত, গত 24 ঘন্টায় 700 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, আর গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নৃশংস হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত অন্তত 15,207 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলে হামলার জন্য হামাস যেভাবে বাহিনী তৈরি করেছিল, বিবিসি নিউজের বিশ্লেষণ দেখা গিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলের ওপর প্রাণঘাতী হামলার হামাসের সঙ্গে যোগ দিয়েছিল 5টি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী। 2020 সাল থেকে সামরিক মহড়ায় একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পরই তারা এই হামলা চালায়। এই গোষ্ঠীগুলি গাজায় যে যৌথ মহড়া চালিয়েছিল তার সঙ্গে ইসরায়েলের ওপর প্রাণঘাতী হামলার সময় ব্যবহৃত কৌশলের সাদৃশ্য রয়েছে। তারা এইসব মহড়া চালিয়েছিল এমন স্থানে যেখান থেকে ইসরায়েলের সঙ্গে সীমানার দূরত্ব 1 কিলোমিটারেরও কম, এবং এই ভিডিও তারা সমাজ মাধ্যমে পোস্ট করে। এই মহড়ার সময় জিম্মিদের কিভাবে নিজেদের হেফাজতে নেওয়া হবে, কম্পাউন্ডে হামলা চালানোর কৌশল এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা সহ একাধিক বিষয় তারা অনুশীলন করে। তাদের শেষ মহড়াটি হয়েছিল 7 অক্টোবরের হামলার মাত্র 25 দিন আগে। বিবিসি আরবি এবং বিবিসি ভেরিফাই নানা প্রমাণ সংগ্রহ করেছে, যা থেকে দেখা যায় হামাস কিভাবে গাজার বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিল এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ওপর হামলা চালিয়ে ছিল, যা পরবর্তী সময়ে যুদ্ধের আকার নেয়। ঐক্যের প্রতীক হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ে 2020 সালের 29 ডিসেম্বর 4টি মহড়ার মধ্যে প্রথমটিকে, অর্থাৎ কোডনেম ছিল স্ট্রং পিলার, গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে শক্তিশালী বার্তা এবং ঐক্যের চিহ্ন হিসেবে ঘোষণা করেছিলেন।